আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আমরা শঙ্করায়ণের জৈব যৌগের ক্ষেত্রে যেই আলোচনাটা সেটা করার চেষ্টা করব। খুবই বেসিক জিনিস এবং আমরা সাধারণভাবে সবচেয়ে ইজি ওয়েতে বলার চেষ্টা করব। তো দেখো, প্রথম কথাটা হচ্ছে যে জৈব যৌগের ক্ষেত্রে যদি দেখো যে কার্বন কার্বন একক বন্ধন আছে, তাহলে মনে রাখবা সেই সংকরায়নটা হবে sp3। যদি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাহলে হবে sp2, আর যদি কার্বন কার্বন ত্রিবন্ধন দেখো তাহলে হবে sp। তো এখন বিষয়টা হলো যে মনে রাখার চিন্তা, যে আমরা কিভাবে বিষয়টাকে মনে রাখবো। দেখো, কার্বন কার্বন যখন একক বন্ধন হয়, কার্বনের তো চারটা হাত, তো এখন কার্বন কয়টা হাইড্রোজেনকে নিতে পারবে? তিনটা। sp কিন্তু সেম থাকবে, তাহলে প্রথমবারে কার্বন যখন একক বন্ধন আকারে থাকে তখন হাইড্রোজেন নিতে পারে তিনটা, সেক্ষেত্রে সংকরণ হবে sp3। আবার যখন কার্বন কার্বন দ্বিবন্ধন হয় তখন সে কয়টা হাইড্রোজেন নিতে পারে? দুইটা, সুতরাং সেখানে হবে sp2। আবার কার্বন কার্বন যদি ত্রিবন্ধন হয় তখন কার্বন আর কয়টা হাইড্রোজেন নিতে পারবে? মাত্র একটা, সুতরাং হবে sp1 বা sp। এবার দেখো, লেখা আছে মাস্ট নো, এই দুইটা জিনিস আমাদের অবশ্যই জানতে হবে, সেটা হলো যে হীরক এবং গ্রাফাইট, এটা হচ্ছে কার্বনের দুইটা জাতক। তো এদের যে সংকরণটা হয় সেটা আমাদের জানা থাকা লাগবে। তো হীরকের ক্ষেত্রে মনে রাখবা যে হীরক কয়টা অক্ষর দিয়ে তৈরি হয়েছে? তিনটা, সুতরাং এখানে সংকরণ হবে sp3। আর গ্রাফাইটের ক্ষেত্রে এই যে শেষে ইট লেখা, দেখো না, ইটটাকে তুমি ইংলিশে লিখবা আইটি ইট, তাহলে এখানে কয়টা অক্ষর হলো? দুইটা অক্ষর, সুতরাং এটা হলো sp2। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তারপরে আমরা দেখি কিছু টেস্ট, যে CH3C দ্বিবন্ধন CH2 প্রোপিন আছে, তো বলছে যে প্রোপিনের সংকরায়ন ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। তো দেখো, এই যে একক বন্ধন আছে, একক বন্ধন থাকলে আমরা কি বলছি? sp3, তাহলে একটা সংকরায়ন পাওয়া যাবে sp3, আর দ্বিবন্ধনের জন্য সংকরায়ন পাওয়া যাবে sp2। তারপরে দেখো HCHO এর সংকরায়ন বলছে, তো এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে লেখা যায় HCHO, তাহলে এখানে কত কি বন্ধন আছে? ডাবল বন্ড আছে, তাহলে ডাবল বন্ড থাকলে কি হবে? এটার কারণে সংকরায়ন হবে তাহলে sp2। বেনজিন, বেনজিন তো আমরা গাঠনিকভাবে আঁকতে পারি, এই যে দেখো দ্বিবন্ধন আছে, তাহলে বেনজিনে কি থাকে? ডাবল বন্ড থাকে। এই ডাবল বন্ড থাকার জন্য, মানে সি এর পরেই কি থাকবে? তোমার একটা ডাবল বন্ড থাকবে, থাকার জন্য আমরা বলতে পারি যে এটাও হবে কি? sp2। পরের কোশ্চেন দেখি, জাহাঙ্গীরনগরে আসছে, সেটা হচ্ছে C2H4, যদি এটাকে আমরা লিখি তাহলে কি হবে? CH2 দ্বিবন্ধন CH2, দেখো ডাবল বন্ড আছে, তাহলে এর সংকরায়ন কী হবে? sp2। ইথেনের সংকরায়ন, ইথেন মানে কি? অ্যালকেন না? অ্যালকেনে কি দ্বিবন্ধন থাকে, ত্রিবন্ধন থাকে? থাকে না, তাহলে অ্যালকেনে কী থাকে? একক বন্ধন থাকে, তাহলে একক বন্ধন থাকলে সে কয়টা হাইড্রোজেন নিতে পারবে? তিনটা হাইড্রোজেন নিতে পারবে, সুতরাং এখানে ইথেনের হবে sp3। তারপর দেখো N2 অণু মানে কি? নাইট্রোজেন, নাইট্রোজেনের যোজনী কত? তিন, তাহলে এই যে নাইট্রোজেন এভাবে বন্ড গঠন করে, থ্রি বন্ড, তাহলে দেখো তিনটা বন্ধন আছে না, তাহলে সে যদি হাইড্রোজেন কয়টা নিতে পারবে? একটা, সুতরাং এর ক্ষেত্রে হবে sp। আবার দেখো CH4 চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে, CH4 কি? অ্যালকেন না? মিথেন, তাহলে একক বন্ধন, একক বন্ধন, তাহলে কি হবে? sp3। তারপর গ্রাফাইট, এই যে বললাম গ্রাফাইট, লাস্টের যে ইট, ইটকে তুমি ইংরেজিতে লিখবা আইটি ইট, ইট মানে দুই অক্ষর, তাহলে হবে sp2, এটা জাস্ট মনে রাখার জন্য। তারপরে 9 নম্বর প্রশ্ন দেখো, বলা হচ্ছে যে CH3CH একটা কোশ্চেন দিয়ে বললো যে এর চতুর্থ কার্বন, তাহলে চতুর্থ কার্বন কোনটা? 1 2 3 4, এটা, তাহলে সবসময় এর সামনের দিকে তাকাবা, যে কোনো ই বললে সামনেরটার দিকে তাকাবা, সামনে কী বন্ধন আছে? ত্রিবন্ধন, তাহলে সংকরায়ন কেমন হবে? sp, কারণ ত্রিবন্ধন থাকলে আর কয়টা হাইড্রোজেন যুক্ত হতে পারবে কার্বনের সাথে? মাত্র একটা, সুতরাং sp1 বা sp। তারপর হচ্ছে দেখো সি দ্বিবন্ধন সি, বলা হচ্ছে এর সংকরায়ন কী, তাহলে যেহেতু দ্বিবন্ধন আছে কয়টা হাইড্রোজেন যুক্ত হতে পারবে? দুইটা হাইড্রোজেন যুক্ত হতে পারবে, সুতরাং এর সংকরায়ন হবে sp2। দ্যাটস ইট।